সকাল সকাল এই চোখটাতে কি জোরে বাড়ি খেলাম তিনবার হাতে, সে চোখ আর খুলতে পারি না। চোখ খুলতে পারছিলাম না, এখন এখনো সেই সাইডটা কড়কড় করছে। হ্যাঁ, সিম্বাকে ব্রাশ করাবো, সিম্বাকে খাওয়াবো। লিমা একটু শোনো তো, কত আদর থাকছে। এখন ওর যা বয়স হয়েছে না, ওকে কিন্তু ওর পার্সোনাল ব্রাশ দেওয়াই যায়, যেগুলো তোমার এক বছরের বাচ্চাদের, কিন্তু আমি দিই না। আমি তোমার ওই তোমার ফিঙ্গার ব্রাশ দিয়েই করাই, নাহলে আমার যদি ওকে ব্রাশের ব্রাশটা একটু মজার জিনিস সেরকম করে ডাঙ্গুলের মধ্যে পড়িয়ে তারপর মুখে মুখে না, কিন্তু যদি ওকে আমি ওর পার্সোনাল ব্রাশ পেস্ট লাগিয়ে দিয়ে দিই, অনেক বাচ্চা আছে না ঘুরে ঘুরে ব্রাশ করে, না না পারবে না, ও সারা জীবন লাগিয়ে দেবে, সারা দিন দেবে ব্রাশই করছে, আমাকে আর ব্রাশ দেবে না, এই জন্য এখনো দিইনি। আমি সেদিনকে লিটল শপে গেছিলাম, তো আমি ওখানে দেখছিলাম, ওখানে ব্রাশ ছিল 1 to 2 years, তারপরে 3 to 4 years এরকম করে। হ্যাঁ না, ওগুলো দেওয়াই যাবে না ওকে এখন, ও হাতে নেই তাহলে সারাদিন ঘুরবে, এখন থাকুক। কেন কি সিম্বা একটু চঞ্চল তো অন্য বাচ্চাদের থেকে, ও এই করে যায়, ওকে চোখটা একেবারেই খুলতে পারছি না, এখানটা পুরো কড়কড় করছে। ও শুয়েছিল তো, ওর বুকের কাছে মাথা রেখে শুয়েছিল, আমার হাতটাও রাখতে গেছে আর আমার চোখে মুনিতে গিয়ে বাড়িয়ে দিয়েছে। এইটা হচ্ছে ডালিয়া, এটা নীলিমা রোজ সকালে বানায় টিকলু আর পুতুলির জন্য। এটা হচ্ছে আমার আর মায়ের ব্রেকফাস্ট, চিড়ের পোলাও আমার খাওয়া হয়ে গেছে। স্নেহার জন্মদিনের সন্ধ্যাটা যেন সারা জীবনের মতো মেমোরেবল হয়ে থাকে, সেই জন্য আমরা একটা বিশেষ কিছু অ্যারেঞ্জ করছি, তার জন্য ডেকোরেটর কাকাকে ডেকেছি, মেমোরেবল আমাদের অনেক প্রচেষ্টা থাকে, আমার মামুনি যুগ্মভাবে অনেক প্রচেষ্টা রয়েছে, তো এটা যাতে সফল হয় সেই জন্য আমরা স্নেহাকেও এর মধ্যে ইনক্লুড করেছি। ঝামেলার শিকার হতে হতো। হ্যাঁ, তোমরাও প্রার্থনা করো যেন স্নেহা তুষ্ট থাকে। তুষ্ট, ইহা তুষ্ট। কি করবে গো, উপরে তাজমহল বানাবে? না, তাহলে বুর্জ খলিফা। ওয়াও, আর এখানে সবুজ এরকম চাটাই দিয়েছিলেন আগের বার, ওরকম মোটামুটি এই রডটা অবধি দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে তাই না? এই রডটা অবধি দিয়ে দেবেন, তাতে কি ভালো লাগবে? দিলে পুরোটা দিতে হবে, পুরোটা দেবেন না তো ভালো লাগবে না, তাহলে ওই অবধি দিয়ে দিন তাহলে। হ্যাঁ, আগের বার ওই পর্যন্ত দেওয়া হয়েছে। হ্যাঁ, ওটা আর এখানে টোটাল 5টা টেবিল, রাউন্ড টেবিল, রাউন্ড টেবিল আর 4টে করে তাহলে চেয়ার। কাপড় দিয়ে শুধু ব্যাকগ্রাউন্ড করবে না, এমনি কোনো ফুল টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড করবে, যেটা সস্তায় হয় তা কাপড় দিয়ে করবে, কাপড়। হ্যাঁ, কাপড় দিয়ে আমি ভালো কাপড় দিয়ে করে দেবো, কাপড়টা দেখার মতো কাপড় দেখেন একবার, ওই ছবিগুলো আমার কাছে নেই, রাখিনি। এটা এমনি মোটামুটি কত এস্টিমেট হলো? ওটা মেপে যা হবে তাই, আপনার কাছে আগের বারে কাজ করলাম, আগের বার তো আমার ছেলে অন্নপ্রাশন ছিল, সেটা বছরের এই বছর জীবনে একবারই হয়, আমার কাছে বেশি নেব না। ডেকোরেটর কাকা এসেছিলেন, তো আমাদের বাজেট তো খুব একটা নেই, তো মোটামুটি সব বার্থডে গালের সামনেই বলে দিচ্ছে যে বাজেট। ওকে ঠিক আছে, পরে বলবো। আচ্ছা বলি তো, তো বলি তো দিয়েছি, আমি তো এডিট তো আগেই করতাম। উনি 15-20 হাজার টাকা বলছিলেন, আমি বললাম যে 3-4 হাজার টাকা মতো আছে বাজেট। আই লাভ ইউ, লাভ ইউ। আচ্ছা শোনো, বলছি এই যে এখানে সব জিনিসপত্রগুলো আছে, এগুলো কোথায় সরাবে? এগুলো ওরাই সরিয়ে দেয় বলে। আর কালকে থেকে তো আমি সবাইকে নেমন্তন্ন করতে লেগেছি, কিন্তু তুমি তো খাবার দাবার, খাবারটা এখনই কনফার্ম করবো আমি। ও মানে এখনো কনফার্ম হয়নি? কনফার্ম হয়ে গেছে, মানে ওই পেন্সিল বুকিং ছিল, এবার পেন বুকিং করব। পেন বুকিং? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখি। হ্যাঁ, তাহলে মা আমরা এখন যাচ্ছি চাবি কালেক্ট করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হাতে পেয়ে গেলে শান্তি, এবার প্রচুর কাজ আছে না। ওটা হাতে পেলে শান্তি না, ওটা হাতে পেলেই অশান্তি। মিটার ডাউন নাকি চাবি? মিটার ডাউন, ডান ডান। এটা কি হচ্ছে? নাস্তা করছি তো আমি, সবাই চেরোরম হয়ে যাবে। এ পাকাটা, দুপুরে ভাত খাসনি কেন তুই? তো খাই বাবা, চলো খাওয়াবো, চলো শোনো, চুমু দি দাও, সবাইকে চুমু দি দাও, সবাইকে চুমু দি, নাচে পরে একটু চুমু দি, সবাইকে চুমু দি দে তুই, নাচে নাচে ও নাচে কেন গো, আনন্দ পেয়েছি, নাচে নাচে হচ্ছে শোনো বলছি, এটা তো চালু হয়, এটা নিতে গেলে মিটার ডাউন হয়ে যাবে আজকে থেকে না? হ্যাঁ, মিটারটা ডাউন তো করতেই হবে, ওর জন্যই তো নেওয়া। হ্যাঁ, আমরা সত্যি এতদিন ধরে প্ল্যান করছিলাম, এক্সিকিউট কিছু করতে পারছিলাম না, শেষ 2.5 বছর ধরে সব কিছু একটু স্ট্যাগনেন্ট ছিল, কারণ কোভিডের জন্য আমরা নতুন যে এক্সপ্যানশন প্ল্যান, নতুন ভেঞ্চার, সেগুলো সব কিছুই আটকে পড়েছিল, তো ফাইনালি কিছু মুভমেন্ট দেখা যাচ্ছে। কে মুভমেন্টটা করলো? তুমি, তুমি মাতঙ্গিনী হাজারটা, মাতঙ্গিনী হাজার শোনায়,
শুধু প্ল্যান করে যাচ্ছিল প্ল্যান করে যাচ্ছিল। আসলে কি বললো তো, টিকলু না, কি বললো তো, বাড়ির ছোট ছেলে তো, মানে সবসময় ওর হয়ে ডিসিশনটা মামুনি নিয়েছে, কখনো বাপি নিয়েছে, কখনো দাদা নিয়েছে, ওর ও ভীষণ ভালো, ভীষণ সব কিছু ঠিকঠাক, কিন্তু ওই যে একটা সাহস নিয়ে ডিসিশন নেওয়াটা না, সেটা বোধহয় কোথাও না কোথাও আমি থ্রাস্টটা ওকে দিই। অবশ্য ওনা থাকলে সাথে আমিও কিছুই করতে পারবো না, দুজনে একসাথে আছি বলে অনেকটা মনে জোর পায়। মানে ডেড ডেভিল ব্যাপারটা হয়তো আমার মধ্যে, আমাদের ফ্যামিলিতে আমার হয়তো একটু বেশি, তার থেকেও বেশি একজন আছে যে এখন আমাকে চক্কর কাটছে। হ্যাঁ, আমি ডিমের ডেভিল, আমার ভালো লাগে ডিমের ডেভিল খেতে কিন্তু। আর এই যে আমার গণেশ আমাকে ধরে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ ও সোনায় দাঁড়িয়ে থাকলে না ও সোনাকে প্রদক্ষিণ করবে। এই যে আমাদের বড় ছেলে, ওকে প্রণাম, ছেলে আমার বড় কিন্তু ওকে প্রণাম না করে কোনো কাজে যায় না, ঠিক আছে, বা ওকে না দেখে কোনো ভালো কাজে যায় না। তো এই যে আমার দেখা হয়ে গেল, এবার চলো। আমাদের বাড়ির থেকে হার্ডলি যে জায়গাটা নেওয়া হয়েছে হেঁটে 5 মিনিট মতো লাগে, তাও বোধহয় লাগে না, একদম ঠিক পিছনে বাড়ির ঠিক পাশেই একটা গলি হয়েছে। এটার মেইন, এটা হচ্ছে গলি, এটা এটার মেইন কারণ হচ্ছে সিম্বু। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে মুকুল আন্টির বাড়ি, তার পাশে একটা সরু গলি আছে, সেখান দিয়ে সোজা। এটা হচ্ছে গলিটা, আমাদের চাবি। আর আমরা এখন একটু প্ল্যানিং ট্যানিং করলাম, টিকলু যতদূর মনে হয় কাল থেকে কাজ শুরু করবে, তাই তো? পরশু থেকে। আমার একটা ক্যাফে থেকে বেঞ্চি শুধু এইখানে রেখে দেন। ঠিক আছে, আজকের থেকে তাহলে আমাদের এই জায়গাটা হয়ে গেল, গৃহপ্রবেশ হয়ে গেল বলতে গেলে, এবং যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি কাল পরশু থেকে কাজকর্ম শুরু করে দেওয়া, মানে মিস্ত্রি ঢোকানো, কিছু রেনোভেশনের হালকা ফুলকা ব্যাপার স্যাপার রয়েছে করে আমরা 1 তারিখ থেকে ফুল ফ্লেজড কাজ শুরু করবো। কিন্তু পুজোটা আমরা 8 তারিখের পরে করবো, একটা গৃহপ্রবেশ না, একটা অফিস পুজো টাইপের করবো, সেটা 8 তারিখের পর করবো। কারণ কি, 8 তারিখে মামুনির বার্ষিকীর কাজটা হয়ে যাবে, তারপর এখানেটা নারায়ণ পুজো করব, এটাই হচ্ছে প্ল্যান। প্রথম প্রেমের আড্ডা এখানে বসে, কার সাথে? সেইসব বলা যাবে না, দুটো টাস্ক মি ডিফিকাল্ট কোয়েশ্চেন, এটা বলে ছেড়ে যাবো। এটা হচ্ছে সেই বিখ্যাত উমার দোকান, আর এই এই জন্যই উমার দোকান, উমার দোকান করে তোমার মানে নিঃশ্বাস আটকে যাচ্ছিল। দাঁড়াও, আমি নেমে এলাম, তোরা যাবি তাহলে ওকে এখান থেকে থাকবো বলে, ওকে থাকবে, শোন যাচ্ছিস জানালি নামিয়ে দিবি আমাকে, ও যতক্ষণ থাকতে থাকুক, আমি কয়েকটা কাজ নিয়ে বেরোচ্ছি, তাহলে ওকে নামিয়ে দেবো, নীলিমাকে পাঠিয়ে আমি পাঠিয়ে আমি নিয়ে চলে আসবো। খুব খুশি, আমাকে জুতো পুড়িয়ে রাখতে হবে, আমরা যাচ্ছি স্নেহার পুরস্কার নিতে। সেই ফুচকা খেতে গেছিলাম না, মানে ফুচকা খাওয়ার কম্পিটিশনে নাম দিয়েছিলাম, সেখানে থেকে ফোন এসেছিলো, সেই ব্লগ থেকে আমাকে ফোন করেছিল, মনে হয় কোনো একটা পুরস্কার পেয়েছি বা হয়তো কনসোলেশন প্রাইজ। আমাদের সকলে প্রিয় জায়গা শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়, উনি আসবেন, তারপরে আসবেন আরেক স্বনামধন্য শিল্পী, যার গান আমরা বিভিন্ন টিভি চ্যানেলে শুনেছি, যাকে আমরা কুমার সঞ্জয়, উনি আসবেন। শুরু করতে করতে বলবো যে মুবারক হো আজ কি ইয়ে খুশিও কি বরসাত, ইয়ে খুশিয়াঁ ইউ হি সদা রহে আপ সবো কে সাথ। ছেলে সাংঘাতিক লাভজাব করছে, একবার স্টেজে উঠে যাবে পারলে, ওকে গাড়ি অবধি হেঁটে হেঁটে নিয়ে যাই, চলো এদিকে এদিকে। What the fuck?
অনেক ভালো ভালো আর্টিস্ট আজকে এসেছেন এবং আসবেন। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় তোমরা অনেকেই জানো, খুব গুণী সিঙ্গার, তিনি এসেছেন, এখন উনি পারফর্ম করবেন। এবং আমাদেরও ইচ্ছা ছিল যে একটু বসবো, গান টান শুনবো, কারণ এরকম টাইপের ফাংশন অনেক বছর বসে দেখা হয় না, বলো তাই না? কি গো তুমি যে বলতে ছোট, আমাকে ছেলে চিনবে না, আমার থেকে দূরে নিয়ে নিচ্ছে। এটা একবারই হয়েছিল, সেটার কথা আমাকে মা আর মেয়ে আমাকে প্রত্যেকদিন শোনায়। ও হ্যাঁ, ছেলে যে কি দুষ্টু হয়েছে মানে কিছু বলার নেই। আজকের প্রথমবারও রাস্তায় দৌড়চ্ছে রীতিমতো, হাঁটা তো ছেড়েই দেয়, একবারে হাঁটা স্কিপ করে দৌড়নো শুরু করে দিয়েছে। এবং আমার যেটা ভয় লাগছে, ও তো বাড়িতে হাঁটে হচ্ছে খালি পায়, সেখানে একটা আলাদা ব্যালেন্স রয়েছে, এবার জুতোটা পরে হাঁটছে সেখানে একটা অন্যরকম ব্যালেন্সের দরকার আছে, জুতোটা ম্যানেজ করতে পারছে না, তাই মাঝে মাঝে কিছুটা গিয়ে পড়ে যাওয়ার মতো একটা প্রবণতা দেখছি, তখন তুলে নিচ্ছি আমি। তাই হোক, এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে ওকে ড্রপ করে আমাদের একটা কাজ আছে, কাজকর্ম সেরে তারপরে আবার আসবো। মানে কেকের অর্ডার দেবো, কেকে বলে স্নেহার বার্থডে তো, তাই কেকের অর্ডার দিতে হবে। আর গান অলরেডি বাজছে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, অনেক ভালোবেসে ওরা আমাদের ডেকেছে, মিডিল লোকজন যারা রয়েছে আমাদের দেখেই সবাই খুব উচ্ছ্বসিত হয়ে পড়লো, এসে কথাবার্তা বললো। তুই ওখানে তেল ভরাচ্ছে গাড়িতে, আর আমি যাব এই সাইডে একটা কেকের দোকান আছে, ওখানে আমার বার্থডে কেকের অর্ডার দিতে। ওয়াও, বন্ধ হয়ে গেছে, সন্ধে 7:30 বাজে, এখনই বন্ধ হয়ে গেছে, ভাবো এরকম হয়। আর পুতুলাকে আমি নামিয়ে এসেছি বাড়িতে, ও ঘুমিয়ে গেছিলো। ফুচকা ফুচকা খাওয়া, এক মিনিটে কে কটা ফুচকা খেতে পারে, তার মধ্যে ভোকাল ফার্স্ট প্রাইজ পেয়েছে রঞ্জিৎ ঘোষ, এক মিনিটে 15টা ফুচকা খেয়েছে, জানি না কজন পারবে। আচ্ছা, মিউজিশিয়ানদের একবার এটাকে অনুরোধ করবো যে মিউজিশিয়ানরা যেন স্টেজ, রঞ্জিৎ ঘোষ এবং বাপ্পাদিত্য চৌধুরী দুজনেই পেয়েছেন ফার্স্ট প্রাইজ। আমি জিরো বোধ হয়, আমাকে কনসোলেশন প্রাইজ দাও, আরো ফুচকা দিও। রঞ্জিত ঘোষ এবং ডক্টর বাপ্পাদিত্য চৌধুরী দুজনেই 15টি করে ফুচকা এক মিনিটে খেয়েছেন, একটা হাততালি কিন্তু ওদের পাওয়া উচিত। এরপরে সেকেন্ড প্রাইজ রজনীশ ঘোষ এবং স্বপন পোদ্দার, আবার স্বপন পোদ্দার, রজনীশ ঘোষ 12টি ফুচকা এবং স্বপন পোদ্দার 12টি ফুচকা এক মিনিটে। আমরা থার্ড প্রাইজে চলে যাচ্ছি, মধুমিতা ঘোষ 11টি ফুচকা খেয়েছেন, শ্রেয়া ঘোষ, আমি যাদের নাম বলবো প্লিজ একটু মঞ্চে চলে আসুন, মধুমিতা ঘোষ, শ্রেয়া ঘোষ, অনিকেত চৌধুরী এবং স্নেহা চক্রবর্তী, সকলেই 11টি করে ফুচকা খেয়েছেন। মধুমিতা ঘোষ, শ্রেয়া ঘোষ, অনিকেত চৌধুরী এবং স্নেহা চক্রবর্তী একটু প্লিজ মঞ্চে আসুন, আমাদের হাতে খুব সময় কম। যাও যাও, মানে গেলে মহিলাদের হারিয়ে দিয়েছে পুরুষরা, ফুচকা খাওয়াতে একদম। তোর মা প্রাইজটা নিল, স্নেহা চক্রবর্তী, স্নেহা চক্রবর্তী 11টা ফুচকা খেয়েছে। একটা ব্যাপার খেয়াল করেছেন, ফুচকা খাওয়াতে বলে মেয়েরাই সবচেয়ে বেশি ফুচকা খায়, কিন্তু দেখলাম ফার্স্ট প্রাইজ ছেলেরা নিয়ে নিল, আর দুজন 15টা করে ফুচকা, 15টা করে, মানে একজন ইন্ডিয়া গেট একজন গেটওয়ে অফ। সবাইকে শুভেচ্ছা, আমি বাস একটা কথাই বলতে চাই, এখানে যেই ফার্স্ট সেকেন্ড থার্ড হোক না কেন, জিতেছি কিন্তু একমাত্র আমি, কারণ কি আপনারা সবাই কিন্তু কোথাও না কোথাও মানে পুজো কমিটির চাঁদা টাদা দিয়েছেন এই সমস্ত, আমি কিন্তু পুরো পাও খেয়েছি, আমি গিফট পেয়েছি প্রাইজ, এই যে আমার প্রাইস, এখানে আছে একটা ডিওড্রেন্ট বডি স্প্রে, এটা একটা তোমার এম ক্যাফেন থেকে একটা গুডি ব্যাগের মতন আছে, এর মধ্যে একটা বডি স্ক্রাব আছে,
আচ্ছা এখানে একটা ফেস স্ক্রাব আছে, এখানে একটা কফি ফেস ওয়াশ আছে। বাহ দারুন জিনিসটা, না খাওয়ার না, এটা গায়ে মাখার, গায়ে মাখার, গায়ে মাখার। ইয়েস, এই ছোট ছোট জিনিসগুলো আমি আমার জো স্টকের এক্সপিরিয়েন্সেও বলেছিলাম যে লাইফে না বড় বড় জিনিসের অ্যাচিভ করার জন্য না ছোট ছোট জিনিসগুলোকে কখনো ভুলে যাবে না। এই ছোট ছোট জিনিসগুলোই না অ্যাকচুয়ালি ওই ডেথ বেডে ওটাই মনে থাকে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর জাস্ট দুদিনে আমার বার্থডে, মানে দুদিন, ইয়েস মানে কালকে 17-18 মিডনাইট অ্যান্ড ইয়েস বুম ইটস মাই বার্থডে। প্রত্যেক বছর জন্মদিন যখনই আসে তার আগে থেকে আমি ভীষণ এক্সাইটেড হয়ে যাই। এই দিনটা আমার বেস্ট 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 ডে, অ্যান্ড শুধুমাত্র আমার জন্মদিন না, আমি লোকের জন্মদিনেও এক্সাইটেড হয়ে যাই। বার্থডেজ আর সো স্পেশাল, বার্থডেজ আর সো 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 ভেরি স্পেশাল। তো যাই হোক, আজকের এই ব্লগটা এতটাই রাখছি, তোমাদের সাথে দেখা হবে কালকে একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। লাভ ইউ অল, ল্যাভেন্ডার।